فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. وعليكم السلام ورحمة الله وبركاته. جي شمعنا جديني بايا أبنى جسلين جي فرداشت ونرماني মানুষের মাথা ছাওয়া হচ্ছে, আর এর জন্য এখন বাচ্চাদের কিডন্যাপ করা হচ্ছে এবং মাথা কেটে নেওয়া হচ্ছে। শরীয়তের মানদণ্ড এটা কেমন? সম্মানিতিনী ভাই, এই কথাগুলো জাহেলিয়তের কথা, জাহেলি যুগের কথা ছিল। জাহেলি যুগে কোনো সমস্যা পড়লে তারা মানুষ বলির মাধ্যমে এগুলো সমাধান করতো। এগুলো জাহেলি কথা, এগুলো শয়তানের পক্ষ থেকে, এগুলো কোনো মানুষের কথাবার্তা না, যে ইসলামী শরীয়তের কথাবার্তা না, এটা হচ্ছে জাহেলি যুগের কথাবার্তা, মুসলিম সমাজের কথাবার্তা না। এটা সম্পূর্ণ কুপুরিসিদ্ধিকে আঁকিতে বিশ্বাস, এমনটা বিশ্বাস করা। তবে এই কথা সত্য যে আমাদের দেশে বাচ্চাদেরকে কিডন্যাপ করা হয়, তাদেরকে বিক্রি করে দেওয়া হয়, তাদের কিডনি বা বিভিন্ন ধরনের অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করার জন্য, এটা বিশেষ ধরনের কুচক্রী মহল, শয়তান মহল আছে। যে সমস্ত এই নেটওয়ার্কগুলো শুধু বাচ্চাদেরকে কিডন্যাপ করে, বাচ্চাদেরকে ধরে নিয়ে যায়, আর এগুলোকে বিভিন্ন দেশে বিক্রি করি করে, এগুলার অঙ্গ প্রত্যঙ্গগুলো বিক্রি করে, তো মোটা অঙ্কের টাকা নেয়। এটা সঠিক, তবে ওই কথা বলা ঠিক না যে এখানে পদ্মা সেতু বা বিভিন্ন কোনো সেতুর জন্য এখানে বলি হিসেবে দেওয়া হয়। এগুলা ভুয়া কথা, এগুলো জাহেলি যুগের কথা, এগুলো কুফরি শিখিরি কাকিতে বিশ্বাস, এটা বলা যাবে না, এটা আসলে ঠিক না। এ কথা সঠিক যে ছেলে দ্বারা বাচ্চাদেরকে নিয়ে একটা পাচার করে, এটা সঠিক। তাই আমাদের অবশ্যই সচেতন হওয়া দরকার, যাতে করে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের ছেলে মেয়েদেরকে আমরা ঠিকভাবে সুরক্ষা করতে পারি। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা সকল বাচ্চাদেরকে হেফাজত করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। বাকি আল্লাহ আরম সব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। اشراقت نفسي بنور من فؤادي حينما رددت يا رب العالمين.